এবার আমার একবার ক্লাবের নামে চাল দেবো না।
অবশ্যই আমার শুধু বক্তব্য, মুখ্যমন্ত্রী যেখানে বলছে মিশনে কোন রকম বরদাস্ত নয়, কোন উন্নতি বরদাস্ত নয়, সেই জায়গায় ওই এবং কি অভিযোগ আজকে বিক্ষোভ দেখালে? অভিযোগ আজকে বিক্ষোভ দেখানোর মূল কারণ হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে কার পেয়েছি, সেই সঙ্গে টুকুনও পেয়েছি। তো প্রথমে আমাকে যখন আমার এখানকার প্রতিনিধি আমাকে টুকুন বাড়িতে দিয়ে আসে, তো বলে এই এই রেশন বরাদ্দ আছে এবং আমি রেশন ধরতে আসি। রেশন ধরতে আসলে আমাকে এক কেজি চাল দেওয়া হয় এবং যখন আমি গমের দাবি করি এপ্রিল মাসের, তখন আমাকে বলা হয় যে না গম আসেনি বা গম নেই, ঠিক আছে। তখন আমি হচ্ছে গিয়ে ফুড ইন্সপেক্টরের কাছে যাই, ফুড ইন্সপেক্টর বলছে না এপ্রিল মাসে হচ্ছে গিয়ে এক কেজি চাল এক কেজি গম যেরকম বরাদ্দ পয়সা সেই হিসাবে আছে। তো এবারে আমি এসে বলতে তখন সেটা অস্বীকার করে এবং আমাদের যে কুপনটা সেই কুপনটাও এরা নিয়ে নেয়, ঠিক আছে। এবং আমি যখন জিজ্ঞাসা করি কুপনটা নিয়ে নেওয়া হলো কেন, না বলছে হচ্ছে গিয়ে তোমার কার্ডটা এন্ট্রি হয়ে গেছে কম্পিউটারে, সেই জন্য কুপন নিয়ে নিয়েছে, এটার কোনো প্রয়োজন নেই। এবং এরকম সারা গ্রামের প্রচুর লোকের কুপন নিয়ে নিয়েছে, কিন্তু আমি খোঁজ নিয়েছি আশেপাশের ডিলারের কাছে যে কোনো কুপনের নেওয়ার এদের ইয়ে নেই, মানে প্রয়োজনীয়তা নেই বা তারা নেয়নি, ঠিক আছে। একটা জিনিস বলুন, এই যে মালগুলো কুপন নিচ্ছে বা এই মালগুলো যাচ্ছে কোথায়? এটা আমাদের ধারণা যে এখানকার যারা পরিচালিত বোর্ড আছে তারাই এটা আত্মসাৎ করছে। তৃণমূলেরই? হ্যাঁ অবশ্যই, তৃণমূল পরিচালিত বোর্ড এবং এখানকার যিনি কর্মাধ্যক্ষ মানে ইয়ে আছেন সভাপতি আছে, তিনি খাদ্য কর্মাধ্যক্ষ এই নন্দকুমার ব্লকে। হ্যাঁ হ্যাঁ, খঞ্চি সমবায় কৃষি উন্নয়ন সমিতি, হ্যাঁ, তার যে সভাপতি তিনি হচ্ছে গিয়ে নন্দকুমার ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ। মানে একটা পক্ষে আত্মসাৎ করার অভিযোগ তুলছে? হ্যাঁ অবশ্যই। রেশন মাল আমাদেরকে কম দিয়ে আত্মসাৎ করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার নাম সুভাষিস চক্রবর্তী। রাজ্য সরকার, কেন্দ্র সরকার চাল বাড়িয়ে দাদা আপনাকে আটক করলো কেন? আমরা সবাই বলছে যে তাহলে এপ্রিল মাসের মালটা কথা বলুন,
আমি সবাইকে রিকোয়েস্ট করছি, নিয়ে যাওয়ার আগে জিজ্ঞেস করছি কি ব্যাপারটা, কি ব্যাপারটা এই মালপত্র বলো, এই মালপত্র কম দিয়েছে, এপ্রিল মাসের মাল দেয়নি, এপ্রিল মাসের মাল দেয়নি, আমরা মালের তরে গেলাম, আমরা মালের তরে গেলাম বললো এপ্রিল মাসের মাল এলাউড হয়নি, আমরা বলি টুকুন এলাউড হয়েছে, উনি বলবে আমি বলছি না দায়িত্ব নেই মানে বুঝতে পারছি না, একচুয়ালি আটার প্যাকেট হচ্ছে সারা রাজ্যে তিন টাকা টাকা, আমার ভুল বলা হয়েছে, আমি যেটা উত্তমকে ফোন করলো যেটা ভুল বলা হয়েছে আমি এটা ভুল স্বীকার করছি, একচুয়ালি সারা রাজ্যে আটার প্যাকেট তিন টাকা, ঠিক আছে সেটা আমার দু টাকা ভুল বলা হয়ে গেছে, দু টাকা না ওটা তিন টাকা, ঠিক আছে আমি এটা ভুল স্বীকার করছি যে দু টাকা আমার জানা নেই বলে আমি বললাম এটা দুটো টাকা, কিন্তু দু টাকা নয় ওটা একচুয়ালি আটার প্যাকেট সারা রাজ্যেই তিন টাকা, ঠিক আছে যারা ধরেন তারাও জানে, তাহলে চার টাকা সাড়ে তিন টাকা ভুল হয়েছে, হ্যাঁ বলতে বলতে বলছি দাঁড়া 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 ভালো বলছি, হ্যাঁ আমি বলছি যেটা চার টাকা নেওয়া হয়েছে সেটা কমপ্লেন সমস্যা চুপ করো না ভালো চুপ করো না ভালো আমি বড় সম্পাদক দেখতে লাগবো একবার মাল দিয়ে দুটো ডেটে সই করেছে কি সমস্যা হয়েছে মাল অবশ্যই পাবে, কিন্তু এখন আমি এখানে আসার পর থেকে দুবার তিনবার চারবার ঘুরেছি, মানে এখনো কুকুর আসেনি, একবার বলে একটা কারে ড্রয়িং হবে তাও মাল দেয়নি, কালকে বিদ্যুৎ আমাকে বলে আমি ওখানে যে
এই গাড়ি কি এখনো একদম মাল পাননি? এখনো একদম মাল পাইনি। কবে ট্রান্সফার হয়েছে? ট্রান্সফার তো আজ 4 মাস আগে থেকে হয়েছে। 4 মাস আগে ট্রান্সফার হয়েছে। আমি এত একদম মাল পাইনি। আপনার নাম? রবীন পাত্র। রবীন পাত্র। বাড়ি কোথায়? উনি নিজেই বলছেন যে 2 টাকার মাল সেটাকে 3.5 টাকায় বিক্রি করা হচ্ছে। উনি নিজে বলছেন এই কারের বদলে কি আপনাকে টোকন দেওয়া হয়েছিল? টোকন দেয়নি? মাল পাননি? কতদিন মাল পাচ্ছেন না? 4 বছর ধরে মাল দিচ্ছে না? আপনার নাম কি? অনুভা দাস। বাড়ি? হঞ্চি, উত্তরপাড়া। আপনাদের ডিলারের নাম কি? সমবায় সমিতি। আপনার নাম কি? আপনার কি কার্ড কি কার্ড আছে? আমার নাম বিবেকানন্দ দাস। বিবেকানন্দ দাস আচ্ছা, আপনারা এই আজকে বিক্ষোভ দেখাচ্ছেন এখানে, কি কি মানে কারণটা কি? স্যার, আমরা এই গ্রামেরই গ্রাহক এই রেশন কার্ডের, এবং আমাদের গ্রাম থেকে ব্যক্তিগত রেশন ডিলার দেওয়া হয়নি, এই সমবায় থেকে দেওয়া হয়েছে যাতে দুর্নীতি না হয়। কিন্তু আমরা এই লকডাউনের পর এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 6 মাসের মাল দিবে বলে পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা করে স্পেশাল কুপন দিচ্ছে। আমরা সেই কুপনের মাল আমি নিজে 6 তারিখে আমার পরিবারের আমি আসি, আমাকে বলল মানে এপ্রিল মাসের কোনো মাল অ্যালোড হয় না, কোনো মাল দেওয়া হবে না এবং কাউকেই দেওয়া হয় না, এই বলে আমাকে ঘুরি দেয়, আমি চলে যাই। আমি তারপর 6 তারিখ এটা হয়েছে, 7 তারিখে আমি বিডিও অফিসে যাই,
ফুড অ্যান্ড সাপ্লাই অফিসে ইন্সপেক্টরের কাছে। ইন্সপেক্টর আমার কাছে কার্ডটা নিয়ে তিনি হতবাক, তিনি বললেন কেন মাল তো সব সাপ্লাই দেওয়া হয়ে গেছে, তোমরা পাওনি? আমি না পাইনি। এই বলার সঙ্গে সঙ্গে তিনি সঙ্গে সঙ্গে আমার ফটো মানে ওই কার্ডের ফটো নিয়ে এখানে মেল করে দেয়। আমাকে বললো তুমি এখনই চলে যাও এবং আজকে যদি না পারো কালকে মাল ধরে যদি না দেয় আমার কাছে আসবে। আমি আসতে সঙ্গে সঙ্গে আমাকে মাল দিবে বলে ডাকে এবং বলে ব্যাগ আছে। আমি তখন প্রশ্ন সঙ্গে সঙ্গে মাল না নিয়ে আমি বললাম গতকাল সকাল 8টায় তুমি বলেছ মাল কোনো অ্যালোড হয়নি, নাই আজকে তুমি মাল কোথানে দেবে, এটাই আমি ধরি। ধরার পরে কাঁচু মাঁচু খায় কিছুই বলেনি। আমি বললাম তাহলে আমার মালটা তুমি দিবে, কিন্তু আমার গোটা গ্রামের 171 জনের মাল কোথা? তখন আর কিছুই বলতে পারে না, এই হচ্ছে ব্যাপার, ফলে মাল দেয় না। আমি গতকাল বিডিও সাহেবকেও বলেছি, সব কুপনও দিয়ে আসছি সব কিছুই, যে গ্রামের কোনো মানুষ দেয় না। এটা করছে কে? না, এ আমাদের সমবায় সমিতির যে সেক্রেটারি তিনি সরকার পরিচালিত, আর মূল হচ্ছে এই রেশনটা চালাচ্ছে আমাদের ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ এবং অনুপ বেরা, তিনি সরকারের নেতা, তিনি হচ্ছে মূল এই রেশনটা চালাচ্ছে। তিনি এসে আমার সঙ্গে প্রচুর তর্কাতর্কি করে, আমি বলি তোমাকে প্রমাণ করে দিতে হবে যে এপ্রিল মাসে কোনো মাল নাই, এই বলে তিনি সরে যায়। এবং তিনি তারপর আজকে রাত্রে সকাল থেকে পরা কাল সন্ধ্যা থেকে সমস্ত লোককে জড়ো করছে, যাদেরকে মাল দেয়নি দিয়ে দিবে বলে আমরা ঘেরাও করছি, যে এপ্রিল মাসের মাল যদি নেই তাহলে আজকে তোমরা দিবে কথা থেকে, এটাই হচ্ছে কথা। আজকে আমার এই লকডাউন হাহাকার পড়ছে, এই সময় গরিব মানুষের আবার আমাকে যে দিচ্ছে বলছে চ্যালেঞ্জ করে বলছে 2 কেজি চাল, আমি সেখানে যেয়ে দেখলাম 2 কিলো চাল 3 কেজি আটা, সে আটাটাও পর্যন্ত দেয়নি। এই মাত্র 171টা কালের মাত্র 5 জনকে আমি জোর করে আলেছি, আর কাউকে মাল দেয় না, আগে আটাও দেয়নি, আটার দাম বেশি, আটার দাম কি করে আমাকে দেয়নি, যাদের দিচ্ছে তাদের কাছে। এই যে আপনাদের রেশনে মাল নিতে আসেন, মানে যেটা রাজ্য মূল্য, সে মালও তো কম দেওয়ার অভিযোগ। সে মালটা 1 লক্ষ কি 40 কেজি হওয়ার কথা, তা 46 কেজি হওয়ার কথা, তাকে দিচ্ছে 34 কেজি, এইটা সেও আজকে এসে কমপ্লেন করতেছে, ফলে ভুরি ভুরি অভিযোগ। আমাদের কোনো কথা চলেনি, এই জন্য সরকার পক্ষে তারা আছে, তারা নেতা, তিনি আবার খাদ্য কর্মাধ্যক্ষ, সেই এইসব করাচ্ছে, আমরা খেতে পাইনি, তার গাড়ি বাড়ি সব হয়ে যাচ্ছে, এই হচ্ছে বিষয় আমাদের। অভিযোগটা আছে আমাদের 2 তারিখের মাল ধরছে, 2 তারিখ ডেট হিসাবে এবং 16 তারিখে সেই ডেটটা বুঝে দিয়েছে মাল না দিয়া, এরকম অবস্থা। এবং আমার রাত্রির মেয়ে মালটা তো দেয়নি, এখন এরকম বহু লোককে ঘুরি দিয়েছে, না হবেনি মাল, এখানে হবেনি। আচ্ছা, যে রেশন ডিলারের বিরুদ্ধে মেন কী কী অভিযোগ আছে এলাকা, মানে আমাদের যে অভিযোগ আজকে বিক্ষোভ দেখালে, বিক্ষোভটা দেখা এই কারণে যে রেশন আমাদের সঠিক মতো দেয়নি, মেমো দেয়নি, মূল উদ্দেশ্য আছে তার মেমো দেয়নি, তাহলে আমরা জানতে পারতাম যে কত মাল অ্যালটমেন্ট আমাদের হলো, তাহলে সেটা জানতে পারতাম, কিন্তু সেরকমই কোনো 10 বছর মেমো দেয়নি। এই লিখে দিচ্ছি মাল না দিয়ে লিখে দেওয়া হচ্ছে, হ্যাঁ কম দিচ্ছে তো, বারে বারে কম দিচ্ছে, কোন মালে কোন হপ্তাহে কি মাল এলো কোন মাসে আমাকে জানতেই পারতেছি না। আবার বলতে গেলে আবার মেজাজ দেখায়, দীপক সামন্ত আর ফুডের যে কর্মাধ্যক্ষ সেই মালটা দেয় আর কি, ডেলিভারি করে। আজকে কি হলো, আজকে বিক্ষোভ দেখিয়েছিল, আজকে আমরা বিক্ষোভ দেখাইলাম, তারপর মাল আত্মরে এসে সেখানে মাল পাবনি, এবং আরো কি মিটিং হয়েছিল, হয় বাসু বলতে পারবে। আপনার নাম? আমার নাম কালীপদ মাইতি।
আপনার কি কার আছে? আমাদের তো কার আছে,